বিএনপি জামাতের ডাকে সারা দেশে আবারও শুরু হয়েছে 48 ঘন্টার অবরোধ। অবরোধের সমর্থনে রাতে ভোলার পরাণগঞ্জ এলাকায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইলশা পাইলট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় যান চলাচলে কিছুটা ব্যাহত হয়। অবরোধের কারণে সকাল থেকে গাজীপুর সাভারে দূরপাল্লার যান চলাচল কিছুটা কম দেখা যায়। তবে অভ্যন্তরীণ সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা চলাচল বেশি। স্কুল, কলেজ, অফিসগামী মানুষের চলাচল অন্যান্য দিনের মতোই। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নম্বরে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। চট্টগ্রাম বন্দরে কাস্টমসের কার্যক্রম ও ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।